সবার আগে সবার সাথে। আমাদের লেখা আছে আজকে আমরা এখান থেকে বিজেপির রাজ্য সভাপতিকে প্রোগ্রাম দিয়েছেন সেই কর্মসূচিতে আমরা এমএলএরা অংশগ্রহণ করতে যাব। তার আগে যেহেতু হাউস চলছে এবং যেহেতু শোক প্রস্তাব ছিল হাউসের ভিতরে আমরা কোনো বিক্ষোভ করিনি, কারণ সুব্রত মুখোপাধ্যায় একজন সম্মানীয় নেতা, তার শোক প্রস্তাবে আমরা অংশগ্রহণ করে আগামীকালই ছট পুজো শুরু হয়ে যাচ্ছে। আগের দিন থেকেই ছট শুরু হয়ে যায়, তিন দিন চলে, মূল অনুষ্ঠান 10 তারিখ হলেও কাল থেকে ছট, এবং রাজ্যের 1 কোটির বেশি মানুষ তারা ছটে অংশগ্রহণ করে। ছট এখন কেবলমাত্র হিন্দি স্পিকিং অবাঙালিদের মধ্যে নেই, ছট এখন পশ্চিমবাংলার একটি সার্বজনীন উৎসবে পরিণত। বলছি যে আপনি বলছিলেন যে এই সমস্ত পরিবহন ক্ষেত্রের ভাড়া ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করেছে, তা নিয়ে আপনারা কি কোনো কথা বলবেন? বা কার সঙ্গে কথা বলবো? এই সরকার কথাই বলে না। এই সরকার 87% ভোট পায় বাই ইলেকশনে, গিনেস বুকে নাম তোলে, কথা বলার তো দরকার নেই। এসডিও বিডিওদের দিয়ে ভোটের মেশিন পাল্টে দিলেই তো হবে, আর কিছু তো লাগবে না। প্রচুর পুরনো মেশিন আছে, এই মেশিনগুলো পাল্টে দিলেই তো 87% ভোট হয়। কখনো কোথাও কখনো পেয়েছে নাকি? লোককে বিজেপিকে পছন্দ না হলে সিপিএমকে দেবে, সিপিএমকে পছন্দ না হলে কংগ্রেসকে দেবে, নির্দলরাও পেতে পারে, কিন্তু একটা রাজনৈতিক দল, সে দল 5 মাসের মধ্যে তার ভোট 40%-এর জায়গায় 87% হয়ে গেল, তা কী ম্যাজিক? এগুলো লোক বোঝে? অতএব এদের কথা বলার তো দরকার নেই, কথা বলার দরকার নেই। কথা বলতে চাইলে বিজেপি সবসময় পার্টিসিপেট করে, কারণ আমরা আজকেও দেখেছেন শোক প্রস্তাবে অংশগ্রহণ করেছি, আমরা খুব পজিটিভ। এবং বিধানসভায় যে বিএ কমিটি বা ডেডলকটা হয়েছে, এটা শাসক দল করেছে, এটা উত্তর অধ্যক্ষ দিতে পারবে, পিএসসির চেয়ারম্যান বিরোধীদের পাওয়া উচিত। সুব্রত মুখার্জিকে নিয়ে বলছিলেন বিরোধী দলনেতা অমুক তমুক, তা তখন তো পিএসসির চেয়ারম্যানটা বিরোধী দল থেকেই বামফ্রন্ট দিত, যত বিরোধী দল থেকেই তো পিএসসি চেয়ারম্যান হয়েছে, সুব্রত মুখোপাধ্যায় তো পিএসসি চেয়ারম্যান হয়েছে। বৃদ্ধির জ্বালায় জর্জরিত দেশবাসী, তার মধ্যেই উৎসবের মরশুমে পেট্রোল ডিজেলের উৎপাদন শুল্ক কমিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় সরকার তালিকা প্রকাশ করে জানিয়েছে 22টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে কেন্দ্রের কর্মসূচিতে মেলেনি পুলিশের অনুমতি। মিছিল শুরুর আগেই রাজ্য বিজেপি দপ্তরের সামনে পুলিশ আমরা দাবি করছি অবিলম্বে পশ্চিমবঙ্গ সরকার উত্তরপ্রদেশকে ফলো করুক, যোগী আদিত্যনাথ যে রামরাজ্য তাকে ফলো করুক, এবং উত্তরপ্রদেশ ডিজেল এবং পেট্রোলে যত টাকা স্টেট এক্সাইজ কমিয়েছে বাংলাদেশ, তারা প্রকৃতপক্ষে মানবিক সরকার, জনদরদি সরকার, তারা যেসব দেখতে মারেন তাদের মুখ্যমন্ত্রী মন্ত্রী সেগুলো কার্যক্ষেত্রে করে দেখান, এটাই আমাদের আবেদন। অনুমতি দেওয়া হয়নি, আমরা 16, 17, 18 অংশগ্রহণ করব, তখন আমরা এই বিষয়ে যা যা রুলস আছে সেই রুলস অনুযায়ী আমরা উদ্যান থেকে শুরু করে আমাদের চিফ মনোযোগিতা আছে যেহেতু
আপনারা জানেন যে সবে ধ্বংস হয়েছে, আমরা মরণ সভা ছিল, সুপ্রস্তাব ছিল, আমরা সবাই সবার আগে সবার সাথে।